এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও তিনি গান গিয়েছেন এবং সংস্কৃতি চর্চার জন্য তিনি কেন্দ্রীয় সঙ্গীত বিদ্যালয় সহকারে যে সকল যে স্পন্সর আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে যে অনুষ্ঠানটি গত কেন্দ্রীয় সঙ্গীত বিদ্যালয়ের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা কিন্তু গান শুনবো না, বলার জ্ঞান আমার নেই, তবে এটুকু আমি অনুমান করে বলতে পারি যে ওনার গান মাটি ও জাহান লিটা কাঞ্চনপুর উপজেলা সম্মানিত শ্রেভাজন অধ্যক্ষ বিশিষ্ট সাংস্কৃতিক প্রক্রিয়া ব্যক্তি। এই নারীর টানে সুদূর নীলফামারী থেকে এর আনশঙ্কলে আমাদের বলা হয় আমাদের গানের দেশ।